আমরা বেশিরভাগ মানুষ রমজান মাসে ফজর নামাজ পড়ে এসে ঘুম দেই। আপনার যদি রাতে ঘুম না পড়ে আবার দিনে ডিউটি থাকে, ঘুম একটু যদি যাওয়াই লাগে, তো ফজরের পর পর ঘুমাবেন না। আলহামদুলিল্লাহ আমাদের বাসায় আমরা এটার প্র্যাকটিসটা প্রতি বছর খুব হার্ডলি করার চেষ্টা করি। ফজরের পর পর কোনো ঘুম নেই, ফজরের পর একটু কোরআন তেলাওয়াত করেন, প্রথম প্রথম চোখ ভেঙে আসবে, কারণ আপনি ভোর রাতে উঠছেন, অভ্যাস নাই, তো যাতে চোখে ঘুম না আসে সেজন্য নানান বুদ্ধি বাইর করেন, করে ঘুম দূর করেন, একটু উঠবস করেন। ওই টাইমে বসে ফজরের পরে আপনি তেলাওয়াত করেন, জিকির আজকার করেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো পড়েন, একটু দোয়া করেন, রমজানের কিছু আমল করেন, এশাকের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, দুই রাকাত নামাজ পড়ে এরপর আপনি পারলে দরকার হলে শুয়ে যান, কিন্তু ফজরের পর পর শুয়ে যাবেন না, এটা একটা ভুল। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালের এই সময়টার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মত জন্য সকালে এই সময়টাতে বরকত দান করুন, আর ওই সময় আপনি ঘুমায় থাকছেন। তো রমজান মাসে আমরা এটা একটা ভুল করি, এটা আমরা করব না যথাসম্ভব। তারপর 14 নম্বর ভুল হলো, আমরা যারা নিয়মিত আজানের জবাব দেই, আজানের জবাব দেওয়া একটা আমল, আপনারা জানেন তো, মুয়াজ্জিন যা বলে তার সাথে সাথে তা বলা, তার পরপর সেটা বলা, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে তখন আপনিও আস্তে আস্তে করে আল্লাহ আকবার আল্লাহ আকবার বলবেন, মুয়াজ্জিন আবার যখন আল্লাহ আকবার আল্লাহ আকবার বলবে আপনিও আল্লাহ আকবার আল্লাহ আকবার বলবেন, মুয়াজ্জিন যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবে আপনিও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে আপনি কি বলবেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। অনেকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়বেন হলো আজানের শেষে, কিন্তু আজান চলাকালীন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহই বলবেন। সহি মুসলিমের আজানের জবাব দেওয়ার অধ্যায়ে পরিষ্কার ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, ইমাম মুয়াজ্জিন যখন বলবে ইদা কালা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাকুলু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আমরা আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো। এরপর হাইয়া আলা সায়্যা হাইয়া আল ফালাহ যখন বলবে তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বলবো, এরপর আল্লাহ আকবার আল্লাহ আকবার বললে তাই বলবো, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সময় তাই বলবো, তারপরে আজানের জবাব দেবো, দুরুদ পড়বো, দোয়া পড়বো। এই যে আজানের জবাব, এটাতে লাভ হয় কি জানেন, মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পায়, আজানের যারা মুখে জবাব দেয় মুয়াজ্জিনের সাথে সাথে বলে, তাদেরকে আল্লাহ তাআলা সমপরিমাণ সওয়াব দান করেন। আর মুয়াজ্জিন কি পরিমাণ সওয়াব পায় সেটা কি জানেন, কোন মুয়াজ্জিন যদি আল্লাহকে খুশি করার জন্য আজান দেয়, দুনিয়ার উদ্দেশ্য তার কাছে না থাকে, বরং আল্লাহকে খুশি করাটাই তার উদ্দেশ্য থাকে, তাহলে এই মুয়াজ্জিনের ফজিলত হলো ওই মুয়াজ্জিনের আজান শুনে যত মানুষ মসজিদে আসবে, ওই ওয়াক্ত নামাজে যত মানুষ শামিল হবে, সবাই যে পরিমাণ সওয়াব পাবে, যার যার অ্যাকাউন্টে যাবে, বোনাস হিসাবে সবার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনকে দেওয়া হবে। আর আপনি মুয়াজ্জিনই না করে শুধু আজানের জবাব দিলেও সেই মর্যাদা বোনাস হিসাবে আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। এই হাদিসের ফজিলত একবার আরো 10-12-13 বছর আগে কোন এক জায়গায় আমি বলেছিলাম সৌদি আরবে থাকতে, তখন এক ভদ্র মহিলা আমাকে বললেন, হুজুর এই হাদিসটা আপনার কাছ থেকে শেখার পর জানার পর থেকে আমি মক্কা শরীফের লাইভ আজান নিয়মিত ওই টাইমে আমি রেডিও টেডিও শুনি না, মোবাইলে বিভিন্নভাবে লাইভ আজানটা আমি শোনার চেষ্টা করি এবং ওই মুয়াজ্জিনের সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি, কারণ আমার যখন এটা জানা হলো যে মুয়াজ্জিন যত পরিমাণ সওয়াব পাবে তত পরিমাণ সওয়াব পাওয়া যাবে, তো মক্কার মুয়াজ্জিন সাহেবের আজান শুনে যত মানুষ প্রতি ওয়াক্তে নামাজ পড়ে, এত বেশি নামাজ তো দুনিয়ার অন্য কোনো মসজিদে প্রত্যেক ওয়াক্তে পড়ে না, সো আমি লক্ষ লক্ষ মানুষের নামাজ পড়ার সমপরিমাণ সওয়াব মুয়াজ্জিনের পরিমাণ পেতে চাই, সেজন্য মক্কার লাইভ আজানটা আমি ফলো করি। আমি অবাক হয়ে গেলাম, মানুষ আল্লাহর সন্তুষ্টির জন্য কতভাবে চেষ্টা করে অথচ আমরা হেলায় হারিয়ে ফেলি। আপনার মহল্লার যে আজানটা সবার আগে আপনার কানে আসে, আপনার মহল্লার আজান, ওটা জবাব আপনি দিবেন, এরপর বাকিগুলো আপনি দিতে পারলে দিবেন, না দিতে পারলে না। এই যে আজানের জবাব, এই আজানের জবাবটা আমরা অনেকে 12 মাসে একটু আধটু দেওয়ার চেষ্টা করলেও রমজান মাসে মাগরিবের নামাজের আজান, এটার জবাব নিয়মিত আজানের জবাবকারীরাও দেয় খুব কম, এটা রমজানের একটা ভুল। কেন দেয় না, কারণ সেই আসরের পদ থেকে নিয়ে 10-12 পদ, 13 পদ, 14 পদ ইফতার সামনে নিয়ে বসে যে দাঁত কচকচ কচকচ করতেছিল, হাতগুলো শুধুমাত্র আকুপাকু করতেছিল যে কখন আপনার বেগুনি ধরবে, কখন পেঁয়াজ ধরবে, কখন বুটমুড়িতে হাত দিবে, হ্যাঁ যখন এই আকুপাকু করতেছিল, সূর্য ডুবছে, মুয়াজ্জিন সাহেব আল্লাহ আকবার হাঁকা শুরু হয়েছে, আর হুমড়ি খেয়ে অনেক ঝাঁপায়া পড়ছে, খাইতে খাইতে কখন আদান শেষ হয়ে গেছে টেরও পায়নি, ঠিক না বে ঠিক, আপনি খান, ওয়াক্ত হয়ে গেছে সাথে সাথে আপনি খেলেন,
আজান শুনলেন সাথে সাথে আপনি খেলেন ভালো কথা একটু মুখে দিয়ে খেতে খেতে খাওয়ার ফাঁকে ফাঁকে মুয়াজ্জিনের আজানের জবাবটা দিয়ে ফেলেন কিন্তু ম্যাক্সিমাম মানুষ আমরা এই ভুলটা করি আমি খেয়াল করে দেখেছি যারা নিয়মিত আজানের জবাব দেয় তারাও দেখেছি এটা করে না অর্থাৎ ভুল হয়ে যায় তাহলে আমরা লক্ষ্য করব তো ইনশাআল্লাহ মাগরিবের সময় ইফতারের ফাঁকে ফাঁকে আমরা আজানের জবাব দিয়ে দিব 14 নম্বর ভুলের কথা জানলাম রমজান কেন্দ্রিক আমাদের 14 নম্বর ভুল জানলাম যে আমরা ইফতার খেতে খেতে মাগরিবের আজানের জবাবটা ভুলে যাই এটা ভুলা উচিত না রমজান মাস তো আরো বেশি করে করবেন অন্যান্য মাসে করেন আপনি রমজানে ইফতারের অজুহাত দিয়ে মাগরিবের আজানের জবাব দিচ্ছেন এটা তো গ্রহণযোগ্য হতে পারে না 15 নম্বর আমাদের ভুল হলো আমরা তুফান মিল গতিতে তারাবি পড়তে পছন্দ করি ঠিক না বেটি আমরা চেষ্টা করি আমাদের মোবাইল যদি 4G গতি থাকে তারাবি যেন 5G হয় সব কিছুতে স্পিড ভালো না সব কিছুতে স্পিড ভালো না আপনার নেটের ক্ষেত্রে স্পিড যত বেশি হবে তত ভালো বুঝলাম তারাবির ক্ষেত্রে ওই তারাবির কোয়ালিটি বেশি হবে যেই তারাবি ধীরে সুস্থে হবে আস্তে আস্তে হবে শান্তভাবে হবে বেশি সময় নিয়ে হবে আমরা এখনো এত অজ্ঞানতার মধ্যে আছি ধর্মের ব্যাপারে যে আমাদের অনেক এলাকার মুসল্লিদেরকে আমি দেখেছি এখনো দেখা যায় কম্পিটিশনে লিপ্ত হয় এক এলাকার মুসল্লি ওনার এলাকার মুসল্লিরে দেখলে বলে দোস্ত তোদের তারাবির কি অবস্থা বলো যে দোস্ত ভালোই তো নতুন হাফেজ নিয়োগ পাইছে তোদের এখানে তারাবি কতক্ষণ লাগে বলো দোস্ত 1 ঘন্টা 5 মিনিট তো এবার আগের দোস্ত বলে যে বলস কি আমার তো 55 মিনিটে শেষ মানে খুব প্রাউড ফিল করতেছে যে আমাদের হাফেজ এত টুকর হাফেজ যে 55 মিনিটে শেষ করে ফেলা শুনেন হাফেজদের একটা গোমর বলি আপনাদেরকে গোমরটা হলো হাফেজদের জন্য তাড়াতাড়ি পড়াটা অনেক সহজ আস্তে পড়া এটা সব হাফেজ পারে না বুঝতে পারছেন যারা গাড়ি চালাতে পারেন ড্রাইভিং জানেন তারা ভালো করে বুঝবেন গাড়ি জোরে চালাইতে খুব বেশি যোগ্যতা লাগে না গাড়ি আস্তে চালানোর জন্য যোগ্যতা লাগে আমি জীবনে যখন প্রথম গাড়ির স্টিয়ারিং হুইল ধরে শেখা শুরু করি আমাকে ট্রেনিং দিছে নেপালের একজন ভাই আমার সহকর্মী সৌদি আরবে ছিলেন আলেম মানুষ মদিনা ফারেক শেখ রিয়াজুল হক তো উনি আমাকে স্টিয়ারিং ধরে যখন আমি গাড়ি চালানো শুরু করছি আপনারা যারা গাড়ি চালানো শিখাইছেন বা শিখতে দেখছেন দেখবেন নতুন নতুন যারা ড্রাইভার হয় একদম বিসমিল্লাহ ভুলে মানে শুরু করে যখন সাধারণত রাস্তাঘাট ফাঁকা থাকলে বোরে এরকম সময় তো চালায় তো তখন রাস্তা ফাঁকা পায় আপনার স্কারেটার চাপ দিলে গাড়ি ভোঁ ভোঁ করে দৌড়ায় শান্তি লাগে আরও জোরে চাপ দেয় আরও জোরে দৌড়ায় শান্তি লাগে তখন দেখবেন পাশে থাকা লোক বলে আস্তে আস্তে মানে বেশি জোরে কারণ আপনি কন্ট্রোল করতে পারবেন না তো আমাকে তখন আমার ওই ড্রাইভিংয়ের যে শিক্ষক ছিলেন সে ভাই আমাকে বললেন যখন আমি মোটামুটি চালাতে পারি অসুবিধা নাই তখন উনি আমাকে বললেন আপনার জন্য এখন সবচেয়ে বড় টেস্ট হলো কত আস্তে চালাতে পারেন বিশেষ করে ম্যানুয়াল গিয়ারের গাড়ি যদি হয় আর যদি পরীক্ষা হয় সবচেয়ে আস্তে চালানো তো নতুন ড্রাইভার বেশিরভাগই ফেল করবে কারণ আস্তে চালাতে গেলে একটু পর স্টার্ট বন্ধ হয়ে যাবে ব্যালেন্স রাখতে পারবে না তো আমি দেখলাম ঠিক আমারও সে একই অবস্থা হচ্ছে আস্তে তো পারি না তো আমি বললাম যে ভাই আস্তে যে চালাইতে বলো তুমি আস্তে তো চালাইতে পারতেছি না ভাই জোরে তো ঠিকই পারি তোমার বলতেছে জোরে পালার জন্য যোগ্যতা লাগে না তো চাপ দিলেই তো দৌড়ায় তুমি ব্যালেন্স ঠিক রেখা দিয়ে কত আস্তে চালাতে পারো সে আমার গাড়ি থেকে নাইমা বলতেছে আমি পাশে হাঁটবো আস্তে আস্তে আমার গতিতে তুমি গাড়ি চালাবা দেখে পারো কিনা আমি তো পারতেছি না বলো যে না তুমি এখনো পাকা হও নাই তো হাফেজদের অবস্থা একই রকম হাফেজদেরকে যদি বলেন যে ধীরে ধীরে পড়েন আপনারা তারাবিতে দেখবেন অনেক হাফেজ পারবে না অনেক হাফেজ পারবে না অনেকে পারবে কিন্তু গতির সাথে তা পড়া এটা খুব সোজা কাম ভাইরা আমার আমরা তারাবিতে গতি দিয়া যদি পড়ি অনেক মসজিদে আছে হাফেজ সাহেবরা বেচারারা গতি তো সাধে দেয় না মুসল্লিদের মুক্তাদিদের চাপের চোটে ওই বেচারারা দোলের উপরে থাকে হুজুর আপনার এত দেরি হয় কেন পাশের মসজিদে মুসল্লিরা চলে আসে আমাদের আগে রাস্তাঘাটে দোকানে এসে তারা চা খাওয়া শুরু করে আমরা পরে বাইর হয়ে আমাদের মানুষ লাগে যে তোদের হাফেজ বোধ ভালো হাফেজ না বুঝতে পেরেছেন ওই কপালপোড়ারা বুঝতেছে না যে তাড়াহুড়ো করাটা ভালো হাফেজ হওয়ার লক্ষণ না তো এই জন্য ভাই তারাবিতে অতিরিক্ত তাড়াহুড়া করা এটা হলো আমাদের বড় একটা ভুল ঢাকার ধানমন্ডি তাকোয়া মসজিদে আমাদের মুফতি সাইফুল ইসলাম ভাই আজকের অতিথি ওনার মসজিদে আমি একবার তারাবি পড়েছি সুবহানাল্লাহ এত ধীরস্থিরতার তারাবি আমি জীবনে কোথাও দেখিনি এত ধীরস্থিরতার তারাবি
কিয়ামুল লাইল শেষ দশকে যে করে এত লম্বা সময় নিয়ে এত আস্তে আস্তে পড়েন আলহামদুলিল্লাহ মসজিদ ভর্তি মুসল্লি থাকে পুরো ঢাকা থেকে মানুষ যায় এরকম মসজিদ বাংলাদেশে আরো আছে হাতে গোনা খুব কম আমি অবশ্য তারাবিটা আমার বাসার নিচেই আমার ছেলের ইমামতিতে সাধারণত পড়ি তো যাই হোক মসজিদে তারাবি এত ধীরস্থিরতার সাথে আমি ওখানে সবচেয়ে বেশি দেখেছি আরো অন্যান্য জায়গায় থাকতে পারে এই জন্য ভাইরা আমার রমজানের ভুলগুলোর একটা হলো যে তারাবিতে তাড়াহুড়ো করি আমরা তাড়াহুড়ো করবেন না আপনার হাফেজ সাহেবকে যদি আপনি খুব গতিতে পড়তে বলেন এক পারা যদি প্রথম কয়েকদিন তো দেড় পারা পড়ে এরপরে এক পারা করে পড়ে শেষ পর্যন্ত এক পারা পড়তে এশার নামাজ সহ যদি তার তাড়াহুড়া করে পড়তে যদি এক ঘন্টার সময় লাগে তো ধীরস্থিরতার সাথে পড়লে এক ঘন্টা বড় জোর দশ মিনিট সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিটের পার্থক্য এর বেশি না পাঁচ দশ মিনিটের জন্য আপনার পুরো এক ঘন্টা তারাবিটা আপনি বরবাদ হয়ে যেতে পারে যদি অতিরিক্ত তাড়াহুড়া হয় অস্পষ্ট থাকে তাহলে তারাবি পড়ার কোনো মানেই থাকতে পারে না এই জন্য তারাবিতে তাড়াহুড়া করবেন না ধীরস্থিরতার সাথে পড়বেন এবং এই বছর বিশেষ করে আমরা ওই যে তারাবির সালাতে কোণের বার্তা বইটা লিখেছি এটার উদ্দেশ্য হলো তারাবি যাতে আপনার কাছে বোঝা মনে না হয় তাড়াতাড়ি শেষ করে দিতে আপনার মনে না চায় আপনি আগে থেকে একটু বইটা দেখে যাবেন যে আজকের তারাবিতে কি কি আছে কোন নবীর ঘটনা আছে যখন ওই আয়াতগুলো তেলাওয়াত করা শুরু করবে তখন আপনি রিলেট করতে পারবেন আপনার কাছে ভালো লাগে কাজ করবে তারাবিটা আপনার কাছে বোঝা মনে হবে না তাহলে পনেরো নম্বর ভুল হলো তারাবিতে তাড়াহুড়ো করা আস সুন্নাহ ফাউন্ডেশন উম্মার স্বার্থে সুন্নার সাথে